हेलो फ্रेंड्स, वेलकम ব্যাক টু মাই চ্যানেল বি বিউটিফুল ন্যাচারালি। থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন আজকে ভিডিওটা কি নিয়ে। হ্যাঁ, আমি একটা ঘরোয়া ফেস ওয়াশ তৈরি নিয়েই চলে এসেছি। আমাদের আজকালকার দিনে স্কিনে ট্যান পড়ছে, স্কিনে বয়সের ছাপ, অল্প বয়সে বয়সের ছাপ এসে যাচ্ছে, আর আমাদের স্কিনে ভীষণভাবে রাফ হয়ে যাচ্ছে এবং ডিপ ক্লিন হচ্ছে না। এই স্কিন ক্লিনজিংয়ের প্রথম ধাপই হচ্ছে ভালো করে স্কিনটাকে পরিষ্কার করা। তাই সেটাই যদি আমরা কোনো আর্টিফিশিয়াল ফেস ওয়াশ দিয়ে করে থাকি, তাহলে তো কি করে হবে? আমরা ঘরোয়া প্যাক ইউজ করছি অথচ ফেস ওয়াশটা ঘরোয়া করছি না। তাই এই জন্যেই আমি আজকে যে ঘরোয়া ফেস ওয়াশটা ইউজ করেছি, তাতে দিয়েছি ফার্স্ট যে ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে বেসন। বেসন আমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে এবং বেসন আমাদের স্কিনকে টাইট করে। আর তারপরের যে ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে রাইস ফ্লাওয়ার বা চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমাদের স্কিনে একটা হোয়াইটেনিং এফেক্ট দেয়, আর চালের গুঁড়ো আমাদের স্কিনকে গ্লাস স্কিন এফেক্ট দেয়, স্কিনকে অনেক বেশি পরিষ্কার করে এবং ডেড সেলগুলোকে খুব ভালো করে রিমুভ করে। থার্ড ইনগ্রিডিয়েন্ট হচ্ছে আমাদের স্যান্ডেলউড পাউডার। এই স্যান্ডেলউড পাউডার যাদের অয়েলি স্কিন আছে, তাদের অয়েল সিক্রিশনটাকে অনেকটাই কন্ট্রোল করে, সিবাম সিক্রেশন হতে দেয় না, তার জন্য ব্রণ ফুসকুড়ি র্যাশের সমস্যাও অনেক কমে যায় এবং স্কিনকে ঠান্ডা রাখে। এবং ফোর্থ ইনগ্রিডিয়েন্ট যেটা, সেটা সবচেয়ে বেশি মানে খুবই উপকারী, সেটা হচ্ছে তিসি বীজ বা আমরা যেটা ফ্লেক্স সিড বলে জানি, ফ্লেক্স সিডের গুঁড়ো। ফ্লেক্স সিডটাকে নিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবেন, মিক্সিতে পেস্ট করে নিয়ে সেটাকে এই ফেস ওয়াশের মধ্যে দেবেন। এই ফ্লেক্সিডের মধ্যে যে কোলাজিন বুস্টিং ইনগ্রিডিয়েন্ট আছে, সেটা আমাদের স্কিনের ইলাস্টিসিটিকে টাইট করবে, আমাদের স্কিনকে এজিংয়ের এফেক্ট থেকে অনেকটাই রক্ষা করবে। আর ফিফথ ইনগ্রিডিয়েন্ট একদম শেষে যেটা হচ্ছে যে আমাদের কাস্তুরি হলদি, যেটা আমাদের স্কিনের ব্যাকটেরিয়াকে খুব ভালো করে রিমুভ করে দেবে। এই সবকটা ইনগ্রিডিয়েন্ট আপনারা খুব ভালো করে একটা কন্টেনারে মিক্স করবেন। এক চামচ পরিমাণ করে প্রত্যেকটা নেওয়া আছে, খুব ভালো করে মিক্স করে এটা চামচে দিয়ে এক চামচ নেবেন সকালবেলা। নিয়ে প্রথমে ঘুম থেকে উঠেই আমরা যে ফেস ওয়াশটা করি, সেটা এই এক চামচ নেবেন, দিয়ে ভালো করে ফেসটাকে ওয়াশ করবেন। দেখুন ভালো করে এক মিনিট ধরে মাসাজ করে, কীরকম ওয়াশ করছি আমি, সেটা মাসাজ করে ওয়াশ করবেন। ওয়াশ করে মুখটা ধোয়ার পর দেখবেন মুখটা কতটা ফেয়ার হচ্ছে এবং নিজেরাই বুঝতে পারবেন যে কতটা ক্লিন হচ্ছে, ডিপ ক্লিন হচ্ছে স্কিনটা। আর একটা কথা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আর নতুন যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনারা ভিডিও দেখছেন সাবস্ক্রাইব কিন্তু করছেন না, প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করুন। আপনাদের সামনে আরও নতুন নতুন বিউটি টিপস নিয়ে আমি চলে আসবো, এবং আপনারা ততক্ষণ ভালো থাকুন, আমার বিউটি টিপসগুলো ফলো করুন, চ্যানেলটাকে প্লিজ ফলো করুন, শেয়ার করুন। আর আজকের মতো এইটুকুই, নমস্কার।